রাঙামাটির রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের সাংরাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার মারমা সাংস্কৃতিক সংস্থার আয়োজনে উপজেলার বাঙ্গাল হালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাংরাই উৎসব অনুষ্ঠিত হয়। সাংরাই জল উৎসবে মারমা সম্প্রদায়ের যুবক যুবতী তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে জলকেলিতে মেতে ওঠেন। এছাড়া মারমা গানের মাধ্যমে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নেয়। মারমা সম্প্রদায় এ জল উৎসব পালন করার মূল অর্থ হল একে অপরের প্রতি পানি ছিটিয়ে পুরাতন বছরের সকল দুঃখ কষ্ট গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানিয়ে বরণ করা। এই দিন সকালে প্রধান অতিথি রাঙামাটির আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার মং বাজিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি। এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংশু প্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নূর উল্লাহ জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু প্রমুখ। অনুষ্ঠানে মারমা সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন অতিথিরা।